এইবারে তোমাদের জন্য থাকছে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন। একমাত্র ইন্টেলিজেন্ট যারা তারাই এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে। তোমার চোখের সামনেই থাকবে উত্তর, কিন্তু সেটা খুঁজতে 90% মানুষই হিমশিম খেয়ে যায়। তাহলে দেখি আমার 10টি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারো। লেটস স্টার্ট। চলো তাহলে ফার্স্ট কোশ্চেন দেখে নিই। দেখো স্ক্রিনে দুটো ছবি এসছে, এই ছবি দুটো দেখে তোমাকে একটি ছেলের নাম গেস করতে হবে। আর এটা খুব সহজ, তাই 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটি দিয়ে ফেলো। টাইম ইজ ওভার। আজকের ফার্স্ট কোশ্চেনটা খুবই সহজ ছিল, যারা এই অ্যান্সারটি পারোনি নো প্রবলেম, তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং কোশ্চেন ওয়েট করছে। চলো এবার এই অ্যান্সারটি দেখে নিই। ফার্স্টে দেওয়া রয়েছে অন, আর সেকেন্ডে দেওয়া রয়েছে একটি জুতো, জুতোকে ইংলিশে শু বলা হয়। তাহলে এখানে ছেলেটির নাম হবে অংশু, আর তোমারও নাম যদি অংশু হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। চলো নেক্সট কোশ্চেন দেখি। এইবারে দেখো একটি ইন্টারেস্টিং কোশ্চেন। এর মধ্যে তিনটি মহিলা চলে এসছে আর তাদের কোলে একটি করে বাচ্চা, কিন্তু এই তিনটি মহিলার মধ্যে একটি মহিলা ভূত। সেটাই তোমাকে তোমার ডিটেকটিভ বুদ্ধি দিয়ে খুঁজে বের করতে হবে 10 সেকেন্ডের মধ্যে। তোমাদের টাইম শেষ, কি গেস করতে পেরেছ তাহলে কমেন্ট সেকশনে জানিও। চলো এবার দেখে নিই। এইখানে অপশন বি মহিলাটি হচ্ছে ভূত, কারণ তার পেছন দিকে যে কবরটি রয়েছে সেখানে RIP রিপ, মানে সে মারা গেছে, তারই আত্মা সেখানে বসে বাচ্চাকে খাওয়াচ্ছে। অর্থাৎ অপশন বি এর মহিলাটি হচ্ছে ভূত। চলো এবার এই তিনটে ছবিকে ভালো করে দেখো আর গেস করো তো একটি মেয়ের নাম এখানে কি হবে। আর এটা কিন্তু ইংলিশ বাংলা দুই ভাবে ভাবতে হবে। অ্যান্সারটি যদি 10 সেকেন্ডের আগে গেস করে থাকো তাহলে কমেন্টে জানিও। চলো এবার অ্যান্সারটি দেখে নিই। ফার্স্টে দেওয়া রয়েছে একটি পোলের ছবি, আর সেকেন্ডে ও লেখা রয়েছে, আর থার্ডে মৌমাছি, মৌমাছিকে ইংলিশে বি বলা হয়। তাহলে তিনটি থেকে এখানে মেয়েটির নাম হবে পল্লবী। এবার স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো তরমুজের ইমোজি দেওয়া রয়েছে, কিন্তু এরই মধ্যে একটি তরমুজ সামান্য একটু আলাদা আছে, যেটা তীক্ষ্ণ দৃষ্টিশক্তির মানুষেরাই খুঁজে পায়। তো দেখি তুমি 10 সেকেন্ডের মধ্যে সেটা খুঁজে পাও কিনা। কি খুঁজে পেলে সেই ভিন্ন তরমুজটি? যদি তুমি খুঁজে পেয়ে থাকো 10 সেকেন্ডের আগেই, তাহলে কমেন্টে কত নম্বর সারিতে সেই ভিন্ন তরমুজটি আছে লিখে দিও। চলো তাহলে দেখে নিই, সেই ভিন্ন তরমুজটি ছিল এই জায়গাটিতে। ফ্রেন্ড, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম হয়, তাই তোমাদের একটা লাইকই আমার ভিডিও বানাতে মোটিভেট করে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো এবার একটু সহজ কোশ্চেন করি। স্ক্রিনের মধ্যে দুটো ছবি এসছে, এই দুটো ছবি দেখে তোমাকে একটি ছেলের নাম বলতে হবে। আর এটা খুবই সহজ কোশ্চেন, তাই যদি অ্যান্সারটি জানা থাকে 10 সেকেন্ডের আগেই এক্ষুনি কমেন্ট করো। টাইম ইজ ওভার। চলো এই সহজ কোশ্চেনের অ্যান্সারটি দেখে নিই। ফার্স্টে দেখা যাচ্ছে একটি মৌমাছি, মৌমাছিকে তো ইংলিশে বি বলা হয়, আর সেকেন্ডে একটি পুলের ছবি দেওয়া হয়েছে। তাহলে দুটি থেকে এখানে ছেলেটির নাম হবে বিপুল। তোমাদের যদি এটাই অ্যান্সার থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। চলো এবার শব্দ ছক। এই দেখো এখানে তিনটি বক্স এসছে, এই তিনটি বক্সের মধ্যে লেখা আছে একটিতে আবির, তারপরে স্কুল, তারপরে ইট, প্রতিটা থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাকে একটি খাবারের নাম তৈরি করতে হবে। দেখি তুমি পারো কিনা। কি পারলে? তাহলে কমেন্টে জানিও। চলো এবারে দেখে নিই।
এখানে আবিরের হচ্ছে বয়সী বি, আর স্কুলের দন্ত শয় কয় হস্যু, আর ইটে ট, তাহলে এখানে খাবারটির নাম হবে বিস্কুট। এবার দেখে নি তোমাদের আজকের পর্বের প্রশ্ন, বুদ্ধি থাকতে উত্তরটি দিয়ে দেখাও। এবারে দেখো অনেকগুলো বক্স রয়েছে, আর ওই বক্সের মধ্যে অনেকগুলো অক্ষর দেওয়া রয়েছে, কিন্তু এরই মধ্যে কোথাও একটি জিনিসের নাম লুকানো আছে আর কোথাও একটি খাবারের নাম আছে। সেটা ওপর নিচেও হতে পারে, কোনাকোনিও হতে পারে, পাশাপাশিও হতে পারে। সেটাই তোমাকে খুঁজে বের করে আমাকে কমেন্ট করে জানাতে হবে, এই কোশ্চেনটা আমরা বলে দেব না। তো চলো এই কোশ্চেনের অ্যান্সার যারা পারবে তাদের নাম আমরা প্রতিবারের মতো মেনশন করব। চলো এবার পরের প্রশ্ন। এইবারে দেখো এই তিনটে ছবি, এই তিনটে ছবি দেখে তোমাকে একটি সবজির নাম বলতে হবে, দেখি তুমি কতটা ইন্টেলিজেন্ট। টাইম ইজ ওভার, আমি জানি এই অ্যান্সারটি তুমি 10 সেকেন্ডের আগে গেস করে ফেলেছো, তাহলে কমেন্টে জানিয়ে দিও। চলো এবার অ্যান্সারটি দেখে নেওয়া যাক। ফার্স্টে দেখা যাচ্ছে একটি জুতোর ছবি, জুতোকে তো ইংলিশে সো বলা হয়, আর সেকেন্ডে তো জনে দেওয়া রয়েছে, আর থার্ডে এটা হচ্ছে ডেটার ছবি, আমরা সবাই জানি। তাহলে এই তিনটি থেকে সবজিটির নাম হবে সজনে ডাটা। তোমাদের জন্য আজকে টিপস কোশ্চেন, কোন পজিশনে ঘুমালে হার্ট সবসময় সুস্থ থাকবে? অপশন এ ডান কাত, বি বাম কাত হয়ে, সি উপর হয়ে, ডি চিত হয়ে, কোনটি হবে সঠিক অ্যান্সারটি তোমার যদি জানা থাকে তাহলে দেরি কেন করছো, সবার আগে এক্ষুনি কমেন্ট করে দাও। চলো তাহলে অ্যান্সারটি দেখে নি, অপশন বি বাম কাত হয়ে। আমার ভিডিওর আজকের লাস্ট কোশ্চেনের অ্যান্সারটি দিতেই হবে। দেখো এখানে একটি ফাঁকা স্ক্রিন রয়েছে, কিন্তু স্ক্রিন ফাঁকা নয়, এর মধ্যে অনেকগুলো নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারগুলো তোমাকে সঠিকভাবে খুঁজে বের করতে হবে 10 সেকেন্ডের মধ্যে। দেখা যাক তোমার চোখের পাওয়ার কতটা তীক্ষ্ণ। টাইম ইজ ওভার, কি ফ্রেন্ড তুমি খুঁজে পেলে? তো চলো যেতে যেতে আজকের এই কোশ্চেনটা তোমাদের জন্য রেখেই গেলাম, আমিও দেখি আমার দর্শক বন্ধুদের চোখের পাওয়ার কতটা ওকে আছে, আর সঠিক নাম্বারগুলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের 10টি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।